কামরাঙ্গা অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎসই শুধু নয়, এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ক্যান্সার বা অস্বাভাবিক কোষ অপসারণের ক্ষমতা। কামরাঙ্গা ফলের মধ্যে যতই গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেলস থাকুক না কেন, পাকা কামরাঙ্গার জুস যতই সুস্বাদু লাগুক না কেন, কামরাঙ্গার মধ্যে এমন দুইটি উপাদান রয়েছে যেটি মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ ঘটাতে পারে। এবং অতীতে কামরাঙ্গা খাওয়ার কারণে মৃত্যু ঘটেছে, এমনকি এই ফল খাবার এক ঘন্টা পরেই মৃত্যু ঘটার মতো ঘটনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই কামরাঙ্গা খেলে যাদের মৃত্যু ঝুঁকি রয়েছে, অর্থাৎ যাদের কামরাঙ্গা খাওয়া একেবারেই উচিত নয়। কামরাঙ্গা খাবার পর যেসব লক্ষণ বা প্রতিক্রিয়া দেখা যায় তার মধ্যে বিরামহীন হেঁচকি, বমি বমি ভাব, মাথা ঘোরানো, মানসিক ভারসাম্যহীনতা প্রভৃতি। চায়নার এক শহরে বেড়াতে যাওয়া পর্যটকদের মধ্যে 10 জন কামরাঙ্গা খেয়ে অসুস্থতা বোধ করে হাসপাতালে ভর্তি হয়ে সবাই পরবর্তী সময়ে মারা যায়। এই মৃত্যু ঝুঁকি যাদের জন্য বিভিন্ন ধরনের কিডনি রোগে ভুগছেন তাদের জন্য প্রযোজ্য। যেমন কিডনি দুর্বল, কিছুটা নষ্ট, প্রায় কাজ করছে না, অথবা পুরোটা নষ্ট অর্থাৎ ডায়ালিসিস করতে হচ্ছে, কিংবা কিডনিতে পাথর রয়েছে, এসব ক্ষেত্রে কামরাঙ্গা গ্রহণকারী ব্যক্তি উপরোক্ত লক্ষণসমূহ মৃত্যু ঝুঁকিতে পড়তে পারেন। এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে কামরাঙ্গায় রয়েছে উচ্চমাত্রায় অক্সালিক অ্যাসিড, যা দুর্বল কিডনির জন্য মারাত্মক ক্ষতির কারণ। গবেষণায় দেখা গিয়েছে 100 মিলিলিটার কামরাঙ্গার জুসে 0.50 গ্রাম অক্সালিক অ্যাসিড রয়েছে। সাউপলো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে কামরাঙ্গা গ্রহণকারীদের মধ্যে 32 জনের মধ্যে প্রায় 30 জনেরই হেঁচকির লক্ষণ দেখা দেয়। 3 ভাগের 2 ভাগ রোগীর ক্ষেত্রে বমি হয়, মানসিক ভারসাম্যহীনতার কম লক্ষ্য করা গিয়েছে। সুস্থ কিডনি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কামরাঙ্গা গ্রহণ করা যেতে পারে, কারণ তাদের ক্ষেত্রে এমন কোনো ধরনের লক্ষণ দেখা যায়নি। কিন্তু ব্রাজিলিয়ান গবেষণায় দেখা গিয়েছে কামরাঙ্গার এমন একটি উপাদান রয়েছে যা অন্য কোনো ফলে নেই, যেটি দুর্বল বা কিডনি ফেলিওর রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর, আর তা হলো নিউরোটক্সিন। গবেষকরা বলছেন যাদের কিডনি সঠিকভাবে কাজ করছে তাদের কিডনি এই মারাত্মক ক্ষতিকর নিউরোটক্সিনকে ছেকে রক্ত থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, যার ফলে ব্রেনের নিউরনের উপর এবং নার্ভাস সিস্টেমের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে না। সুতরাং সুস্থ ব্যক্তিদের পরিমাণ মতো কামরাঙ্গা খেতে কোনো সমস্যা নেই। কিন্তু যাদের কিডনি দুর্বল কিংবা অকার্যকর তাদের কিডনি এই মারাত্মক নিউরোটক্সিনকে বের করে দিতে পারে না, যার ফলে এটি ব্রেন এবং নার্ভাস সিস্টেমের উপর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে মাথা ঘোরা, মানসিক ভারসাম্যহীনতা, কোষের শক্তি কমে যেতে থাকা, কোষের উপর টান কিংবা খিঁচুনি অনুভব করা বা খিঁচুনি হওয়া, অজ্ঞান হয়ে পড়া, এমনকি কোমাতে চলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। একটি গবেষণায় দেখা গিয়েছে একেবারে অল্প অর্থাৎ অর্ধেক কামরাঙ্গা বা 8 আউন্স কামরাঙ্গার শরবত বা জুস মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। সুতরাং কিডনি দুর্বল বা ঠিকমতো কাজ করছে না এমন রোগীরা কামরাঙ্গা থেকে অবশ্যই সাবধান। সুতরাং কামরাঙ্গার ভিতরে থাকা যে দুটি রাসায়নিক উপাদান অক্সালিক অ্যাসিড এবং নিউরোটক্সিন রয়েছে, যা অন্য কোনো ফলমূল এবং শাকসবজির মধ্যে পাওয়া না গেলেও কোনো কোনো শাকসবজি ফলের মধ্যে অক্সালিক অ্যাসিড রয়েছে, যা শরীরের জন্য ক্ষতিকর নয়, যা শরীরের জন্য নিরাপদ বা বিশেষ ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। তবে একটি কথা বলে রাখা প্রযোজ্য যে পালং শাকে নিরাপদ পর্যায়ে অক্সালিক অ্যাসিড থাকলেও সেটি কিডনি রোগীদের বেশি না খাওয়াই ভালো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।